দিল্লিতে এক অভিনব উদ্যোগ, যেখানে দিল্লির এমসে টোবাকো ফ্রি জোন করা হলো এবং প্রকাশ্যে টোবাক সেবনে জরিমানা করা হতে পারে 200 টাকা পর্যন্ত। দিল্লিতে টোবাকো ফ্রি জোন, দিল্লির এমসে টোবাকো ফ্রি জোন করা হলো। শুধু তাই নয়, প্রকাশ্যে তামাক সেবনে 200 টাকা পর্যন্ত জরিমানার কথাও বলা হয়েছে। আমরা এ নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে নিমাই পান্ডা রয়েছেন টেলিফোন লাইনে। নিমাই, ইতিমধ্যেই দিল্লিতে টোবাকো ফ্রি জোনের কথা বলা হয়েছে এবং প্রকাশ্যে প্রকাশ্যে তামাক সেবনে জরিমানার কথাও বলা হয়েছে, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো ভাই, দিল্লি এইমস দেশের সব থেকে বড় হাসপাতাল এবং সব থেকে উৎকর্ষজনক হাসপাতাল। সেই হাসপাতালে প্রচুর মানুষ আসেন, কিন্তু 2003 সালে কেন্দ্রীয় সরকার একটি আইন চালু করে যে প্রকাশ্যে তামাক সেবনের ক্ষেত্রে 200 টাকা জরিমানা করা হবে, কিন্তু তা কোথাও কিন্তু বলবৎ হয়নি। তার ফলে সারা দেশ জুড়েই কিন্তু প্রকাশ্যে তামাক সেবন, ধূমপান, গুটখা খাওয়া এগুলো কিন্তু চলছে। এক্ষেত্রে দিল্লি এইমস একেবারেই নতুন একটি পদক্ষেপ নিল, মানে কড়া পদক্ষেপ নিল, যে পদক্ষেপের ক্ষেত্রে তারা নোটিশ জারি করেছে। দিল্লি এইমস এর অধিকর্তা অধ্যাপক চিকিৎসক এম শ্রীনিবাস, তিনি নোটিশ জারি করেছেন যে চিকিৎসক, চিকিৎসা কর্মী, চিকিৎসার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মী এবং রোগী বা রোগীর আত্মীয় যারাই হাসপাতাল চত্বরে থাকবেন, তারা যদি হাসপাতাল চত্বরে ধূমপান করেন বা গুটখা সেবন করেন বা তামাক জাতীয় কোনো রকম কোনো নেশা করেন, সেক্ষেত্রে তাদের 200 টাকা জরিমানা করা হবে এবং কড়া ভাবে নেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা অস্থায়ী কর্মী রয়েছেন হাসপাতাল চত্বরে, তারা যদি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তামাক সেবনের ক্ষেত্রে, তারা যদি যেরকম ধরা পড়েন সেক্ষেত্রে তাদেরকে তাদের কাজ থেকে বরখাস্ত করাবে। অর্থাৎ দিল্লি এইমস কিন্তু পথ প্রদর্শক হলো সারা দেশের ক্ষেত্রে যে হাসপাতাল চত্বরে কোন রকম তামাক সেবন বা ধূম্রপান বা গুটখা খাওয়া, এবং তুমি জানো যে হাসপাতাল চত্বরে ধূম্রপান করার পাশাপাশি গুটখা খাওয়ার জন্য হাসপাতাল চত্বর নোংরা হয়, জীবাণু আরো ছড়ায়, এবং সারা দেশের ক্ষেত্রে এটা যদি প্রত্যেক হাসপাতালে বলবৎ হয় সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো হবে বলে মনে করছেন তারা, তামাক বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত যারা মানুষ রয়েছেন বা যারা কর্মী রয়েছেন। একেবারে ধন্যবাদ নিমাই, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দিল্লির টোবাকো ফ্রি জোন, দিল্লির হাসপাতালে এইমসে ইতিমধ্যেই টোবাকো ফ্রি জোনের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, প্রকাশ্যে তামাক সেবনে জরিমানা হতে পারে 200 টাকা পর্যন্ত, এও জানানো হয়েছে।